শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ জসিদুল হক, পিতা মৃত মোহাম্মদ ইসাহাক আলী মণ্ডল, মাতা মৃত জমিলা খাতুন, গ্রাম হরিণাবাড়ি, পোস্ট অফিস হালিমনগর, থানা পলাশবাড়ি, জেলা গাইবান্ধা। আমি যুদ্ধের আগে লেখাপড়া করতাম, নাকেট হাই স্কুলে আমি লেখাপড়া করতাম, তখন আমি ক্লাস টেনের ছাত্র। হঠাৎ করে একদিন গাইবান্ধা থেকে পাক বাহিনীর একটা জিপ আমাদের বাড়ির পাশ দিয়ে রাস্তা আসে, এই রাস্তা দিয়ে আসে আমাদের পাশের গ্রামে একটা হিন্দু বাড়িতে কয়েকজন লোককে এবং ছাত্র কয়েকজনকে গুলি করে মারে, ওই বাড়ি পুড়িয়ে দেয়। 71 সালের এপ্রিল মাসের প্রথম সপ্তাহে এই এই জিনিসটা দেখার পরে আমি এবং আমার বাড়ির পাশে আমার জ্যাঠাতো ভাই মাহতাবউদ্দিন, আমরা দুইজনে সিদ্ধান্ত নিলাম, ও তখন গাইবান্ধা কলেজে লেখাপড়া করে, সিদ্ধান্ত নিলাম যে না, এখন আর এখানে থাকা যাবে না, আমরা ভারতে যা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করব এবং দেশ স্বাধীনের জন্য যুদ্ধ করব। 9 নম্বর হরিনাথপুর ইউনিয়ন থেকে আমরা এই দুইজন, আর এই মাহতাবের বোনের বিবাহ হয়েছে 7 নম্বর ইউনিয়ন, পলাশবাড়ি থানার 7 নম্বর ইউনিয়ন পশ্চিম ফকিরহাট, ওইখান থেকে ওরা 12 জন ইনক্লুডিং মাহতাবের ভগ্নিপতি, সে আমাদেরকে গাইড করে, ওরা 12 জন আমরা 2 জন, এই 14 জন আমরা এপ্রিলের 12 তারিখে হিলি বর্ডার দিয়ে ভারতে যাই। ভারতে যাওয়ার পরে হিলি বর্ডারই ওখানেই ভারতে একটা সিনেমা হল ছিল, ওই সিনেমা হলে আমরা রাত্রিযাপন করি। রাত্রিযাপন করলে তৎকালীন আমাদের পলাশবাড়ি থানার এমপি আইজের বিচ্ছি ওনার সঙ্গে দেখা হয়, উনি আমাকে চিনতেন এবং আমার আব্বার বড় ভাই চেয়ারম্যান ছিল সুবাদে, উনি আমাদের বাড়িতে গেছেন, সেইখানে আমার সঙ্গে আগেই পরিচয় ছিল। পরে আমাদেরকে ডেকে বললো যে ঠিক আছে তোমরা এখানে থাকো, কালকে সকালে তোমাদেরকে আমরা নিয়ে যাবো কামারপাড়া বালুরঘাট। পরে ওখানে রাত্রে থাকার পরে আমাদেরকে 14 জনকে সঙ্গে নিয়ে ওখান থেকে কামারপাড়া বালুরঘাট ভারতের সেখানে নিয়ে গেল। সেখানে নিয়ে যাওয়ার পর আমাদের 14 জনের মধ্যে থেকে যাচাই বাছাই করে 7 জনকে নিল, আমি মাহতাব এবং পশ্চিম ফকিরহাটের 5 জন, এই 7 জন আমরা বেছে নিয়ে বললো যে ঠিক আছে, যার গলায় ঘ্যাক তাকে বাদ দিছি, যার বয়স বেশি
ওই মাহতাবের ভগ্নিপতির বয়স বেশি ছিল, 35 বছর, তাকে বাদ দিছে। মানে ওই সেনাবাহিনীতে রিক্রুট করার সময় যা সিস্টেম করে, তারপরে দিছি, বড়ো ছোটো থাকলে তাকে বাদ দিছে। এইভাবে আমাদেরকে সাতজনকে বাঁচিয়ে নিল। নেওয়ার পরে আর বাকি সাতজনকে বললে তোমরা এখানে রিফিউজি ক্যাম্পে থাকবে, খাবা, তোমাদেরকে কোনো যুদ্ধ করতে হবে না। ওখান থেকে আমাদেরকে বাঁচিয়ে নিয়ে ভারতের রায়গঞ্জ ফরেস্ট অফিসের ভারতীয় সেনাবাহিনীর একটা ক্যাম্প ছিল, সেখানে নিয়ে যাও, ওখানে নিয়ে যাও, ওখানে নিয়ে যাও। প্রথমে আমাদেরকে চুল কাটিয়ে দিল আর কি, আরবি যেরকম করে চুল কাটে, মাথায় বাটি বসিয়ে চুল কেটে দিল। চুল কেটে দেওয়ার পরে তখন আমাদেরকে গেঞ্জি গায়ে, শর্ট প্যান্ট, টিস্যু পায়ে দিয়ে হাতা ছাড়া একটা চেয়ারে বসাইয়া, তারপরে সেলেটে লিখলো নাম, এফএফ নাম্বার, আমার এফএফ নাম্বার 250, বাপের নাম, ঠিকানা দিয়ে ওই পিছনে আর্মির দুইজন লোক কম্বল ধরে থাকছে, তারপর আমাদের ছবি উঠেছে। সো এইভাবে আমাদের সবাইকে ছবি উঠাইয়া আমাদেরকে নদীর কিনারে তাম্বু নটকায় ওখানে আমাদেরকে থাকার অ্যারেঞ্জমেন্ট করলো। আমরা ওই ক্যাম্পে একসঙ্গে ট্রেনিং করছি 350 ছেলে, আমাদের ওই পুরো এলাকার আর কি, মানে আপনার দিনাজপুর, রংপুর, বগুড়া, অত এলাকার আমরা ওই ক্যাম্পে ট্রেনিং করছি। ওটা হলো রায়গঞ্জ ফরেস্ট অফিসে, আমাদের ওখানে হায়ার ট্রেনিং ক্যাম্প ছিল। ওটা ভারতের 18 মারাঠা রেজিমেন্টের লোক দ্বারা আমাদেরকে হায়ার ট্রেনিং করানো হয়। আমাদের ট্রেনিং করেছেন ওখানকার ভারতের মেজর কে এস পাতিয়ান, ক্যাপ্টেন গেভি, জেসিওজ একজন দনাদান সিং। পুরো 3 মাস ট্রেনিং করানোর পরে ট্রেনিংয়ের পিরিয়ডে ওইখানে ফরেস্ট অফিসে, মানে গরিলা ট্রেনিংয়ে যা যা করার দরকার সব ধরনের অস্ত্র আমরা ট্রেনিং দিছি, এবং প্র্যাকটিক্যালি গাছে বড় বড় বিরেট বিরেট গাছের এক্সপ্লোজিভ লাগাইয়া ওই গাছকে উড়িয়ে দিয়ে দেখাইছে যে কীভাবে ব্রিজ উড়াইতে হয়। তাই ওইভাবে ট্রেনিং সমাপ্ত করার পরে আমাদেরকে আবার পুনরায় যেখান থেকে আমাদেরকে ভর্তি করা হয়েছিল, রিক্রুট করা হয়েছিল, বালুরঘাট কামারপাড়া, এইখানে তখন আমাদের বাংলাদেশি কিছু সেনাবাহিনী, পুলিশ, ইপিআর, আনসারের লোকজন ছিল, ওনারা ওখানে ছিল। আমরা ওখানে আসার পরে ওনারা বললো যে তোমরা আমাদের সঙ্গে 71 যুদ্ধ করবে। তখন আমরা তো ছাত্র ছিলাম সবাই, তখন সবাই সিদ্ধান্ত নিল, আমাদের যারা কমান্ড করছিলেন, আমাদের কমান্ডার ছিল বাবলু বগুড়া বাড়ি, তারা বললো যে না, আমরা ছাত্ররা আলাদাভাবে আমরা কোম্পানি করে, আমরা তখন আমাদেরকে আলাদাভাবে 3টে কোম্পানি করলে, একটা বগুড়া কোম্পানি, একটা নওগাঁ কোম্পানি, আর একটা দিনাজপুর কোম্পানি। তা আমরা বগুড়া কোম্পানিতে ছিলাম। ওই বগুড়া কোম্পানি থেকে আমরা বাংলাদেশের ভেতরে ওখান থেকে আসতাম, বর্ডার পার করে দিত আমাদেরকে গাড়ি করে, ওদের ভারতীয় সেনাবাহিনী গাড়ি করে বর্ডারের কাছে নিয়ে এসে নামিয়ে দিয়ে বাংলাদেশের ভেতরে আমরা ঢুকতাম। ঢুকে টুকিটাকি যেগুলো মানে গরিলা কায়দা অপারেশন করা, দিনের বেলা সেফ থাকতাম, রাত্রিবেলা এগুলো কাজ করতাম। এরকম প্রায় 5-7টা অপারেশন করছি আর কি, ভেতরে আসছি। এর মধ্যে রেকি করতে আমাদের কিছু ছেলে জীবন গেছে, তারা আর ফিরে আসেনি। আমরা ওখানে রাজাকারের ক্যাম্পে যাই, রাজাকার কোন সময় ওরা ভাত খায়, সন্ধ্যার সময় ভাত খায়, ও ঠিক ওই সময় আমরা রাজাকার ক্যাম্পটা অ্যাটাক করে ওদের অস্ত্রগুলো নিতাম, 2-4-5 জন যা মারা যাওয়া যাইতো। আর এখানে আমাদেরও কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু তেমন বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। আচ্ছা, এইভাবে আমরা আবার ফেরত আসতাম ক্যাম্পে। এরপরে বড় ধরনের একটা অপারেশনে আমাদেরকে পাঠাইছিল, এটা বগুড়ার আক্কেলপুরে। অপারেশন টার্গেট ছিল বগুড়া পেট্রোল পাম্প উড়িয়ে দেবো, তারপরে মহিমাগঞ্জের রেললাইনে ব্রিজ, আরও এই ধরনের অনেকগুলো ইয়ের টার্গেট আমাদেরকে দেওয়া হয়েছিল। তা আমরা আক্কেলপুরে এখানে আমরা একটা বিপদের সম্মুখীন, অ্যাম্বুশের মধ্যে পড়ে গেছিলাম। ওইখানে আক্কেলপুরে ওখানে পাক বাহিনীর ক্যাম্প ছিল, রাজাকার ছিল, প্লাস অত এলাকাটা তৎকালীন বিএনপির সময় যে মন্ত্রী ছিল, ওনার নাম কী যেন মারা গেছে, মানে জামাত, মানে অধ্যুষিত এলাকা জামাত। তো ওখানে আমরা খুবই বিপদের সম্মুখীন হই, আমাদেরকে চতুর্দিক দিয়ে ঘেরাও করে। তারপর ওই ওই অপারেশনে আমাদের একটা প্লাটুন ছিল, এই প্লাটুনের আমরা 5-6 জন, আমি, প্রদীপ,
জালাল এবং আরও দুই তিনজন, এই পাঁচ ছজন আমরা ভাগ্যক্রমে ওই দিন বেঁচে যাই, আর বাকি সবাই ওখানে। কতজন মারা গেছে? ওখানে আমাদের 30 জনের একটা প্লাটুন ছিল, 30 জনের মধ্যে আমরা 6 জন বেঁচে আছি, আর বাকি সবাই ওখানে শহীদ হয়েছে। ওইখানে ওই যে আমার সঙ্গে আমার বাড়ির মাহতাব উদ্দিন, হেও ওখানে শহীদ হয়েছে। তারপরে ফকিরহাটের যে আরও 5 জন ছিল, তারও 4 জন শহীদ হয়েছে। আমরা যখন বিপদ, যখন দেখলাম যে আর বাঁচা যাবে না, তখন নিজেই আমাদের কাছে হাত বোমাও ছিল, 36 হ্যান্ড গ্রেনেড। ওই 36 হ্যান্ড গ্রেনেডের পিন খুলে নিজে আত্মহত্যা করার চেষ্টা করছি, কিন্তু বোমা বাস্ট হয়নি। তখন চিন্তা করলাম যে আত্মহত্যা করতেছিলাম তাও হলো না। আমার সঙ্গে যে ছেলেটা ছিল জালাল, ওর বাড়ি গোবিন্দগঞ্জ থানার ফাঁসিতলা, ও আমার থেকে একটু বয়সে বেশি বড় ছিল। তখন বলল যে ঠিক আছে চলো আমরা চেষ্টা করি দেখি বাঁচা যায় নাকি। তখন আমরা ওখান থেকে, ওই সময় পাটের সিজন ছিল, তা আমরা একটা পাট ক্ষেতের মধ্যে যাই হোক ঢুকলাম। ঢুকে পাট ক্ষেতের বিরিয়াটি এলাকা, ওই পাট ক্ষেতের ভিতর দিয়ে আমরা অনেক দূর পশ্চিমের দিকে যাওয়া এক নির্দিষ্ট জায়গায় আমরা থাকলাম পাট ক্ষেতের মাঝে। আমরা শুনছি পরের মানুষের নিকট যে 5 জনকে 6 জনকে জীবিত ধরছিল, তাদেরকে ব্লেড দিয়ে সিরিয়াল লবণ লাগিয়ে দিয়েছিল, উট লাগিয়ে দিয়ে টর্চারিং করে তারপরে মারছে। তারপরে আমরা ওখানে থাকলাম সারা বিকেল 4-5টার দিকে, এমন পিপাসা লাগছে। তখন আমি কইলাম যে ভাইয়ের পানি খাও, তখন ওই ছেলেটা বললো যে ঠিক আছে আমি পানি এনে দিই। ও প্রস্রাব করে আমাকে দিয়েছে, আমি পানি উগলে সেই প্রস্রাবটা আবার সে ছিলাম। এরপরে ওখান থেকে রাত্রে বাই হয় রাস্তাঘাট চিনি না, অচেনা জায়গা। এক বাড়িতে সামনে যাওয়ার ধর যাইতে ছিলাম, এখানে বাড়িতে যা পানি খাবো, বললাম যে মরলে এখানে মরবো। যাক, ওই বাড়িওয়ালা সম্ভবত ওরা আওয়ামী লীগ করতো, তারা আমাদেরকে শেল্টার দিছে। চিকিৎসা টিকিৎসা করে ওখান থেকে পরে আমরা আবার ভারতে গেছি, সেখান থেকে আবার বাংলাদেশের ভিতরে আসছি, অপারেশন করছি, আর কোনোদিন এরকম বিপদের সম্মুখীন হয়নি। আমি যুদ্ধে যাওয়ার কারণে আমার আব্বাকে এবং তার বড় ভাই চেয়ারম্যান মফিজউদ্দিন আহমদ, তৎকালীন পাকিস্তানে 20 বছর চেয়ারম্যান ছিলেন, ওরা জাকাররা ধরে নিয়ে যায়। এই জিনিসটা আমি জানতে পারছি, পরে আর তাদেরকে পাওয়া যায়নি। জি, আরও কিছুদিন এভাবে বিভিন্ন জায়গায় অপারেশন করছি। 1971 সালের শেষে ভারতের সশস্ত্র বাহিনী ট্যাঙ্ক রেজিমেন্ট সহ যখন বাংলাদেশের ভেতরে ঢুকলো, ওদের সঙ্গে আমরাও ঢুকে আমরা আসলাম। আসার পরে তো আমরা তখন ক্যাম্প করলাম গাইবান্ধাতে, ক্যাম্প করে ওখানে থাকলাম, 1.5 দিন হয়ে গেল 16 ডিসেম্বরে। এরপরে আমরা গাইবান্ধা থেকে শিফট করে আমাদের থানাতে, পলাশবাড়ি থানাতে আমরা উত্তরদ্বারা ক্যাম্প করলাম। ওখানে ভারতীয় সেনাবাহিনী ওদেরও ক্যাম্প ছিল। কিছুদিন এইভাবে যাওয়ার পরে আমার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন উনি ঘোষণা দিলেন যে বাবা তোমরা অস্ত্র জমা দিন, তখন আমরা আমাদের অস্ত্র গাইবান্ধাতে, ওখানে আর্মির মেজর ছিল মেজর আজিজ সম্ভবত নাম, ওনার নিকট অস্ত্র রাজার যে অস্ত্র আমরা জমা দিয়ে আমরা চলে যাই, চলে নিজের বাড়িতে যাই। বাড়িতে থেকে তখন আমি আবার কলেজে গেছি, আমি পীরগঞ্জ কলেজে যা ভর্তি হয়েছি। তখন কলেজে লেখাপড়া করা অবস্থায় আমি নৌবাহিনীতে যখন ইয়ে দিল ভর্তির জন্য, 1972 সালের সেপ্টেম্বর মাসে আমি বাংলাদেশ নৌবাহিনীতে ভর্তি হই। ভর্তি হওয়ার চাকরি করি, 30 বছর চাকরি করার পরে রিটায়ার হয়ে তখন বর্তমানে অবসর গ্রহণ অবস্থায় আসছি। বর্তমানে যে মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, উনি যেভাবে দেশ পরিচালনা করছেন তাতে আমাদের দেশ অনেক উন্নতি হয়েছে। নজরুল ভবিষ্যতে আমাদের দেশ বহুত উন্নতি লাভ করবে এবং বিশ্বের মধ্যে অনেক উন্নতিশীল দেশ হবে বলে আমরা আশা করি।
তা ওনাকে সবাই সহযোগিতা করা উচিত, ওনার হাতকে সবাই শক্তিশালী করা উচিত। আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আদর্শ নিয়ে আমরা যারা আছি তারা সবাই ওনার সঙ্গে একত্র করা, এবং নতুন প্রজন্ম তারা মুক্তিযুদ্ধের আদর্শ চেতনাকে ধারণ করে দেশটাকে উন্নত করার লক্ষ্যে বর্তমান প্রধানমন্ত্রী তাকে সহযোগিতা করে দেশকে এগিয়ে নেওয়ার যাওয়ার জন্য আমি নতুন প্রজন্ম প্রতি আহ্বান করব। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।